হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবাই ভালো থাকবেন নতুন বছরে। জানি না করোনায় কী করে ভালো থাকবেন। তাহলে বলতে পারেন, আন্টি তুমি কেন বেরিয়েছো? আমি বেরিয়েছি, আমি গাড়ির মধ্যে বসে থাকবো, ঘর থেকে বেরোতে পারি না, তো সেই জন্য আমি বেরোবো না, মানে গাড়ি থেকে। ছেলে আর ভাই বেরোবে। এখন আমরা কোলাঘাটে এসে থেমেছি, সকালে বেরোতে একটু লেট হয়ে গেছে, তা সে অ্যাজ ইউজুয়াল আর কি। তো এসে গেছে, ও এখন কোলাঘাটে একটু চা কফি খাবো, খেয়ে দেখি। দীঘাতে যদি ভিড় কম থাকে, দীঘায় নাম যদি দীঘায় ভিড় বেশি থাকে, নামবোই না গাড়ি থেকে, মন্দারমণিতে নামবো, কোনো জায়গায় লাঞ্চ করবো, ঘুরবো ফিরবো, তারপর আপনারা তো আমার সঙ্গেই আছেন, দেখুন আজকে কী করতে পারি, কোথায় কী জায়গা পাই। আর কয়েক ঘন্টার জন্য একটা হোটেলও দরকার, কারণ আমি তো বসে থাকবো সেখানে, আমি তো বেরোবো না, কাজেই দেখি কি কতদূর কী করতে পারি। এখন ছেলেকে আমি বলছি ক্যামেরাটাকে অফ কর, করে যা আমার জন্য কিছু চা জল খাবার নিয়ে আয়। হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার। আমি কোলাঘাটে এসেছি, ভোর 6টার সময় বেরিয়েছি, 5:30টায় বেরোনোর কথা ছিল, বাট 6টা হয়ে গেছে, ড্রাইভার লেট এসেছে। তো বাট যাই হোক, আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছি। কটা বাজে? 7টা 8টা বাজে বোধ হয় এখন। তো এবার একটু চাটা খেয়ে নেবো, ড্রাইভারও খেয়ে নেবে, ও তো চালাতে চালাতে খেতে পারবে না, বাট আমরা প্যাক করে নেবো আমাদেরটা, আমি মামারটা প্যাক করে নেবো, আমরা তো খেতে খেতে যাবো। তো আপাতত দেখতে থাকুন, কোলাঘাটেই দাঁড়িয়ে আছি, দীঘা যাবো। এই হুডিটা বাই দ্য ওয়ে নতুন, আর মা এই হুডিটা আমার জন্মদিনে মা গিফট করেছে, এতে এ লেখা আছে, অ্যাভেঞ্জার্স হুডি এগুলো আর কি, অ্যাভেঞ্জার্স সিরিজের হুডি এগুলো। এগুলো এটা একটা রাস্তার ধারেই আর কি, কোলাঘাটে একটা নার্সারি, দেখুন খুব সুন্দর নার্সারি। হ্যাঁ, এই যে আমরা কাঁথিতে এসে পৌঁছালাম, ওখানে জল খাবার খেলাম, দেখালাম, এবার কাঁথিতে এসে পৌঁছেছি। ভাই আর যেটি গার্জিয়ানের ছেলেটি, ওরা দুজনে গেছে আমার জন্য চা আনতে, অনেকক্ষণ চালাচ্ছে, তো একটু চা খাবে, চা খেয়ে সোজা মনে হচ্ছে তাড়াতাড়ি ঢুকে পড়বো হোটেলে। এবার সমস্যা হচ্ছে, হোটেল তো বুক করা নেই, আমাদের থাকবো না রাত্রিরে, যদিও তবুও 3-4 ঘন্টার জন্য একটা হোটেল লাগবে, একটু ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো। আমি আমি তো থাকবো হোটেলে, আমি পারবো না তো ঘুরতে এদের মতো, কাজে সেই জন্য একটা ছোটোমাটো একটা জায়গা, ভালো জায়গা দরকার মতো একটা হোটেল দেবো, দেখি কী পাই সেটা তারপরে দেখাবো। আর এই দেখুন, এই যে কাজু, রাজা কাজু বলে যে দোকানটা আছে, ওই দোকানের চা নাকি ভীষণ ভালো কাঁথিতে। এই যে ছেলেটি নিয়ে যায় আমাদের বিষু, ও বললো যে চাটা খুব ভালো এখান থেকে খেতে, তাই ভাই আরও গেছে খেতে। দিদি দেখাস, তুই চা খাবি কি একটু? আমি তাহলে চাটা খাই। হ্যাঁ খেয়ে আর গাড়ি দাঁড়াবে না একদম দীঘায় গিয়ে, তারপর দেখা হচ্ছে। একটু বেশিই খালি আছে কিন্তু, এই যে বললাম তো ফাঁকা, লোক কোথায়? এই কাঠের দরজাটাও নতুন করেছে, আগের বছর ছিল না, চিল্লাতে নেই। তোর মাকে এটা আমার দেখাবো, ওই দেখো আল্লাহটা হার্টের মতন কি তৈরি করছে করে। হ্যালো গাইস, আমরা দীঘাতে এসে গেছি, এটা ওল্ড দীঘা, সিহকে রুম নিয়েছি, আমরা পেয়ে গেছি লাকিলি একটা রুম, বাট খুব ভালো সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝড়ের পরেও ভালো সাজিয়ে উঠেছে আবার ফেরত। ভাটাতেই ওরা চান করতে পারে, ভাটায় চান করে মানে ঢেউ নেই তো, ঢেউ নেই চান করে, বাট দুটোর পরে যখন জোয়ার আসবে না, এটা এটা তো সেই নদীর মতো হয়ে কত করে? 60। ও আমার কাছে এরকম বয় মাছ আছে, ছোট মাছ এখনো কনস্ট্রাকশনের কাজ কিছুটা চলছে, ওই ঝড়ের ড্যামেজ হয়েছিল যেটা, সেটা ঠিক করাটা এখনো চলছে, বাট অনেক খুব ফাস্ট ঠিক করছে, মানে যে ঝড় হয়ে যে কদিন হয়েছে তার তুলনায় অনেকটাই ফাস্ট ঠিক করছে। ওল্ড দীঘাতে আছি বিকজ আমরা ওল্ড দীঘাতেই থাকি, নিউ দীঘার কেওড়ামির মধ্যে যাই না, নিউ দীঘাতে পাগলামি ভিড়ও আছে, আমি নিউ দীঘা পছন্দ করি না কেউই, বাট ওল্ড দীঘাটাতে সিহকটা একটা রুম পেয়ে গেছি, বিশাল কপাল ভালো আর কি আমাদের। তাকাও, আচ্ছা এই তো এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, একটা রুম নিয়েছি সিহকে, ওটা আমার জন্যই নেওয়া হয়েছে, এই জায়গাটা ফাঁকা, সিহকের ছাদটা, তাই দাঁড়িয়ে আছি সমুদ্র দেখছি এখান থেকে, কারণ আমি পাবলিক প্লেসে যাব না, কাশি হয়েছে আমার খুব। তারপর এখান থেকে ভাই আমার জন্য এই দোল দুটো কিনে এনে দিল, করলাম, তারপর ওরা সে চিনে মাটির ওই আচার রাখার জায়গাগুলো সব কিনে এনেছে, বাকি আছে কাজু কেনাটা, আর এখানে লাঞ্চটা করব, লাঞ্চটা করার পর তারপরে মোহনার দিকে যাব, দেখবো মাছটাছ কি ভালো পাওয়া যায়, মনে হচ্ছে না ভালো পাওয়া যাবে, তবু আবার ছেলে বলছি যখন একবার দেখি, বাড়ির জন্যে ভাই নিয়ে যাবে সেই জন্য একবার এসেও বলছি। আর দেখুন আমরা সিহকে আছি বলে সমুদ্র ধার দেখলে যেটা মিডিয়া দেখাচ্ছে যেটা, যে সমাজ সাংঘাতিক ভিড়, লোকে পা ফেলতে পারছে না, এটা কিন্তু নয়,
যেটা দেখায় সম্পূর্ণ নিউ দীঘা সম্বন্ধে দেখায়। না না আমিও হেঁটে দেখে আসলাম, ওই দীঘার একদম ওই নিউ দীঘার দিকটা পুরো ঠিক ঠিক করছে, লাখে লাখে লোক আছে। আমরা কোনোদিন, আজ করোনা হয়েছে বলে না, আপনারা আমার কথা শুনে দেখবেন, শ্রীয়কের দিকটা নিজস্ব, ওদের বীচ আছে নিজস্ব। দেখুন এখানে কালকে বাজি ফোটানো হয়েছে, এই যে বাগানটা দেখছেন, 31st নাইটে আমি নিজে দেখে গেছি। এবারে হোটেল বুক পাইনি, রুম পাইনি বলে আসিনি। এখানে হয়, এখানে খুব সেটেল, মানে ওদের নিজস্ব কিছু বোর্ডার থাকে, যে আমাদের মতন যারা আমরাই 12 মাস আসি এরকম টাইপের, ওদের সব পুরনো বোর্ডার, তারাই আসে তারাই থাকে। এখানকার কালচারটা ভালো, নিজস্ব সি বিচ আছে, নিজস্ব বাগান আছে, ফলে কী হয় শ্রীয়কে আপনারা আসতে পারেন। কিন্তু হাত জোর করে বলছি, ওই নিউ দীঘা যাবেন না, গিয়ে দেখা যাচ্ছে নিউ দীঘাতে মানে করোনা হবেই হবে, না হলেও হবে। ইটসেল ওল্ড দীঘার, এটা ব্যারিস্টার কলোনি, ওল্ড দীঘার, হ্যাঁ ব্যারিস্টার, ব্যারিস্টার কলোনিটা খালি আছে। ওল্ড দীঘার বাস স্ট্যান্ডের ওইদিকে যে ছোটখাটো হোটেলগুলো আছে ওগুলো কেওড়ামি বাজার, সেদিনই লাগে ঝুড়ি ঝুড়ি করে, আর লোক কিসে কিসে করে এসেছে, গভর্নমেন্ট বা সরকার নানা রকম জিনিসে করে চড়ে এসেছে, সেটা বিচ্ছিরি অবস্থা আর কি। সেই জন্য আমি বলেইছি ছেলেকে, ছেলে বলো তুমি তো জানো আমার যদি শ্রীয়কে হোটেল, আমি যদি আজকে হোটেল না পেতাম, ধরুন আমরা স্পট বুক করলাম, একটা খুব ভাগ্য ভালো একটা ঘর একজন ছাড়লো সেটা পেয়ে গেলাম, কিন্তু যদি না পেতাম আমি মন্দারমণি বেরিয়ে যেতাম, মন্দারমণিতে লাঞ্চ করে বাড়ি চলে যেতাম। আমি ভিড়ে যাবো না, আমি নিজে এসেছি, আমি লোককে সচেতন করছি, আমি নিজে ভিড়ের মধ্যে ঘুরবো। 1st জানুয়ারি আমার যে গাড়ি চালায় তাকে আগে থেকে বলা ছিল, এবং আমাদের একটা প্ল্যান ছিল, এরপর সবাই ব্যস্ত হয়ে যাবে, তারপর লকডাউন মেরে দেবে, কী হবে, বেরোতে পারবো না। সেই কারণে আমি ভালো 1st জানুয়ারি বলছি, আমি তো ঘরেই থাকি, যাই ওদের সাথে গিয়ে একটু ঘুরে আসি, তারপর যখন খাওয়া হবে তারপর তো কথা হচ্ছে, তারপরে মোহনায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো, দেখবো কি মাছ টাছ পাই, আপনাদেরও দেখাবো আমি, কেমন